আসসালামু আলাইকুম, সম্মানিত শরীফ। অস্ট্রেলিয়া অনেকের জন্য স্বপ্নের দেশ, কিন্তু এই স্বপ্নের দেশে খুব সহজে ভিসা পাওয়া যায়। অনেক আপডেট আছে, সেই আপডেটগুলো নিয়ে আজকে আলোচনা করব। যথারীতি আপনাদের প্রিয় মানুষ জনাব ফরিদউদ্দিন আমাদের সাথে উপস্থিত আছে। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, অস্ট্রেলিয়া সাম্প্রতিক সময়ে খুব দ্রুত ভিসা দিচ্ছে, ব্যাপারটা কি সঠিক? জি অবশ্যই, এই কথাটা অবশ্যই সঠিক। কারণ আমরা লাস্ট আমরা একটা ভিডিও দিয়েছিলাম যে 3 দিনে ভিসা, কিন্তু রিসেন্টলি আমরা দেখলাম যে আমরা একদিনেও ভিসা পাইছি। যে আসলে ফিঙ্গার আজকে ফিঙ্গার দিছে, দেশে আপনার সুন্দর মধ্যে ভিসা চলে আসছে। মানে কি চমৎকার একটা বিষয়, আজকে ফিঙ্গার দিছে, আজকে ভিসা চলে আসছে, এটাও সম্ভব হয়েছে। তাহলে এই ক্ষেত্রে বিশেষ কোনো কোয়ালিটি কি ছিল তার, যে একদম একদিনে ভিসা হয়ে গেল বিষয়টা যদি? না, ওনার ক্ষেত্রে একটু ডিফারেন্ট, ওনারা ইউএসএ ভিসার ছিল, এই কারণে ওনারটা মানে আমার মনে হয় খুব দ্রুত কনসিডার করা হয়েছে। খুব একটা কিছু দেখাও হয় নাই, আজকে ফিঙ্গার দিয়েছে, না হলে আজকে বিয়ে হয়ে গেছে, তাহলে এটা খুব একটা দেখছে কেমন লাগে কখন? আচ্ছা ঠিক আছে। তো সবচেয়ে বড় বিষয় হলো, যে কোনো একটি উন্নত দেশের ভিসা যদি আপনার পাসপোর্টে চলে আসে, তাহলে ইটস দ্য ক্লিয়ার ইন্ডিকেশন আপনি বাকি সবগুলো দেশের ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক প্রবল। আচ্ছা, অস্ট্রেলিয়ার কিছু সাম্প্রতিক চেঞ্জ নিয়ে কথা বলবেন বলছিলেন। হ্যাঁ হ্যাঁ, অস্ট্রেলিয়া আসলে এখন বর্তমানে ভিসার রেশু ভালো, এটা ঠিক আছে। তো আমরা সবসময় প্রেফার করি যে আপনার যদি 3-4টা দেশ ঘোরা থাকে, আপনার অ্যাকুরেট ডকুমেন্ট থাকে, অ্যাকুরেট ডকুমেন্ট বলতে বোঝায় আপনি চাকরি করেন, ব্যবসা করেন, যদি প্রপার ডকুমেন্ট থাকে তাহলে ট্রাই করতে পারেন, ঠিক আছে। এবং রেশু মাশাআল্লাহ খুবই ভালো। তবে একটা জিনিস মানুষের মধ্যে অনেক মিসকনসেপশন আছে যে আমি অস্ট্রেলিয়া গিয়ে ওয়ার্ক করবো বা এটাকে কনভার্ট করবো। তো আসলে অস্ট্রেলিয়ার ক্ষেত্রে ডিফারেন্ট, আপনার এটাকে কনভার্ট করার সম্ভাবনা খুবই কম, করে নাই বললেই চলে যে আমি এই বিষয়ে গিয়ে কনভার্ট করে মানে বিষয় কনভার্ট করে থেকে যাব, মাইগ্রেশন নিব বা হচ্ছে আপনার ওয়ার্কে কনভার্ট করবো। যদিও হয়তো অ্যাজালাম করতে পারবেন, অস্ট্রেলিয়ার ক্ষেত্রে অ্যাজালাম রেশু খুবই খারাপ। তো যারা এইভাবে চিন্তা করেন, অনেকে দেখলাম তো আমাদের কাছে প্রায় কোনো ইয়ে করেন যে বিভিন্ন জায়গা থেকে কনট্যাক্টে ভিসা করতেছে বা এটা এইভাবে করে ওভারঅল আলটিমেট ইচ্ছে হচ্ছে থেকে যাবে। আসলে এটা থাকাটা বা থাকা আদৌ সম্ভাবনা যতটুকু এটা নাই বললেই চলে। আচ্ছা, অস্ট্রেলিয়ায় কি আসলে কনট্যাক্টে কোনো ভিসা হয়? না, আমাদের জানা মতো এরকম কনট্যাক্টে কোনো ভিসা হয় না। তবে আমরা প্র্যাকটিক্যালি কাজ করতে গিয়ে আমরা কিছু ভিসা পাইছি, যেগুলো হচ্ছে দেখছিলাম যে ইভেন যে লিঙ্কগুলোর সাথে কথা বলছে তারা কিভাবে পাইছে। তো বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে একটা বড় একটা অ্যামাউন্ট কন্ট্যাক্ট করছে, ক্ষেত্রে সেটা দেখে 10-15 লাখ টাকার মতো। তো যাদের তাদের বাক্স অনুযায়ী দেখলাম যে এরা বেশিরভাগই ইন্ডিয়ান কোনো অথরিটি বা কোনো সোর্সের মাধ্যমে বিষয়গুলো করছে। তো বিষয়গুলোর মধ্যে পার্থক্য হচ্ছে আমরা অ্যাজ ওয়েল যে ট্যুরিস্ট বিষয়গুলো করি সেগুলো 3 বছর মেয়াদ থাকে, এই বিষয়গুলো সাধারণত 1 বছর মেয়াদ থাকে। ইভেন এমনও দেখছি ফিঙ্গার দেয় নাই কিন্তু তার বিষয় হয়ে গেছে, ইভেন বিষয় জেনুইন যেটা আমরাও চেক করে দেখছি। ইভেন যে কেউ, আর অস্ট্রেলিয়ার বিষয়টা অনলাইনে চেক করা যায়, যে কেউ চেক করতে পারে। তো আমরা চেক করেও দেখলাম যে অস্ট্রেলিয়ার বিষয়টাও জেনুইন। ইভেন আরও তথ্য পাইছি যে ইভেন ওখান থেকে হয়তো বাংলাদেশ থেকে সাদা পাসপোর্টে প্লাই করার অনেক ঝামেলা, তারপরেও যদি প্লাই করলোই ইভেন এমনও পাইছি যে অস্ট্রেলিয়া থেকে ফেরত চলে আসছে, ওখানে ঢুকতে দেয় না। কারণ হচ্ছে তার তো একটা নিজেই যেভাবেই ভিসাটা করুক না কেন তার একটা প্রোফাইল তৈরি করছে, তার ওই সম্বন্ধে ডাটা দেওয়া হয়েছে, কিন্তু হয়তো তার কাছে ওইভাবে কিছুই দেওয়া হয় নাই। তো সে ইমিগ্রেশনে যে তথ্যগুলো দিছে এটা ম্যাচ করে নাই, এক্ষেত্রে ফেরতও আসছে, এরকমও আমরা পাইছি। অর্থাৎ কন্ট্রাক্ট ভিসা সবসময় বিপজ্জনক, কারণ আপনার কোন তথ্য দিয়ে ভিসা করছে আপনি কিন্তু জানেন না, ফলে ভিসা পেয়ে গেছেন এবং ভিসা জেনুইন এটা হতে পারে, কিন্তু তারপরে সেই দেশে আপনি ঢুকতে পারবেন কিনা, ঢোকার পরে সেই ভিসাটা কনভার্টেবল কিনা, এগুলো কিন্তু খুব চিন্তার বিষয়। আমরা আবেগী হয়ে সিদ্ধান্ত নিলাম আর ভিসা নিয়ে ফেললাম, এতে আপনি অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন, সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হবেন, আর সর্বোপরি অর্থ হারানোর কষ্ট এটা তো থাকবেই। তো এই ক্ষেত্রে আপনার পরামর্শ কি? হ্যাঁ, আমার পরামর্শ হচ্ছে আসলে যারা এই ধরনের চিন্তা করেন, আপনার 10-15 লাখ টাকা খরচ করে কনট্যাক্টে ভিসাটা করবেন গিয়ে থেকে যাবেন, এটা আসলে এর আগে আপনাকে ভালো করে চিন্তা করা উচিত, ভালো করে খোঁজখবর নেওয়া উচিত। কারণ আপনি এই ভিসাটা কনভার্ট করতে পারবেন না মানে বললেই চলে। ইভেন হচ্ছে হয়তো বা এমনও বলতে পারেন যে আমি অ্যাজালেম করবো, কিন্তু অ্যাজালেম অস্ট্রেলিয়াতে অ্যাজালেম ওভাবে খুবই কম, একবারে নাই বললেই চলে। তো তাহলে আপনাদের থেকে লাভটা কী হলো? আলটিমেটলি আপনাকে কখনো না কখনো আপনাকে চলেই আসতে হবে, হয়তো আপনি হয়তো বা বিভিন্ন একদম যেখানে হয়তো মানুষজন কম ওসব দ্বীপে বা ব্যাক সাইডে গিয়ে হয়তো থাকতে পারবেন বা কিছু কাজও করতে পারবেন, কারণ ওখানে কাজ আছে, প্রচুর কাজ আছে।
কিন্তু থাকলেও আপনি আলটিমেটলি ওখানে কাজ করতে পারবেন না সোশ্যাল যে ইয়েগুলোস, মানে আপনার ওখানকার নাগরিকদের বা যারা অ্যাকুরেট ডকুমেন্ট নিয়ে থাকে তাদের যে ফ্যাসিলিটিগুলো এগুলো আপনি কখনোই পাবেন না। তো মনে করেন আপনি উইদাউট ডকুমেন্টে থাকলেন, আপনি কখনো না কখনো কোনো একটা বিপদে পড়লেন, কোনো একটা হেলথ ইস্যু আসলো, আপনার জন্য দেখবেন যে তখন অনেক রকম সমস্যা, মানে স্বাস্থ্য চিকিৎসা সহ জরুরি সেবাগুলো কোনো অবস্থাতেই আপনি পাবেন না, পাবেন না। আর না পাইলে একটা দেশে বেঁচে থাকাটা খুব ডিফিকাল্ট, খুব ডিফিকাল্ট। এটা আসলে যারা বাস্তবে ফেস করতেছে তাদের থেকে অভিজ্ঞতা নিয়ে দেখবেন বা খোঁজ খবর নেবেন, দেন আপনারা এরকম এই ধরনের কাজে যাবেন। আমার মনে হয় না যাওয়াটাই বেস্ট, কারণ এখন দেখবেন আপনার ওভারঅল মানে একটা বড় একটা নেটওয়ার্ক কাজ করতেছে যে আপনাকে কন্ট্যাক্টে করে দিবে, আপনার একটা বড় একটা অ্যামাউন্ট নিয়ে নেবে, কিছুই লাগবে না, শুধু পাসপোর্ট আর বিষয়ে পাসপোর্ট আর ছবি হলে হয়ে যাবে। তাও এই যেহেতু ই ভিসা পাসপোর্ট অরিজিনাল কপিও লাগবে না, আপনার হচ্ছে আপনার পাসপোর্টে স্ক্যান করা কপি। তো এটা হচ্ছে তারা অবশ্যই আপনার জন্য ডকুমেন্ট তৈরি করবে, ডকুমেন্ট তৈরি করে আপনার একটা প্রোফাইল তৈরি করবে, দেন অ্যাপ্লাই করবে। কিন্তু হয়তো ক্ষেত্রে এসে আপনাকে আপনি কিছুই জানেন না, তো আপনার ইমিগ্রেশনে আপনাকে কিন্তু কোশ্চেন করবে কেন আসছেন, আপনি কী করেন, আপনার ব্যাকগ্রাউন্ড চেক করবে, জিজ্ঞেস করবে। ওই অফিসারের রাইট আছে আপনার সম্বন্ধে টোটালি খোঁজ খবর নিয়ে সে যদি সন্তোষজনক মনে করে আপনাকে ইন করতে দেবে, না হলে দেবে না। তো যদি ইনকেস আপনাকে ফেরত দেওয়া দেয় আপনার এই টাকাটা টোটালি ওয়েস্ট, তো অবশ্যই সাবধান থাকবেন। আচ্ছা, এটা কি শুধু অস্ট্রেলিয়ার ক্ষেত্রে না, সারা ওয়ার্ল্ডের যে কোনো ভিসার ক্ষেত্রে যে কোনো সময় ইমিগ্রেশন অফিসার চাইলে যে কাউকে রিজেক্ট করে দিতে? হ্যাঁ, যে কাউকে রিজেক্ট করতে পারে, যে কোনো দেশের ইমিগ্রেশন অফিসারের রাইট আছে যে যে কারো আপনার হচ্ছে তাকে তার ইচ্ছা হলে সে যদি সন্তোষজনক মনে করে আপনাকে ইন করতে দেবে, না হলে না, সে যদি না চায় আপনার কাছে এবং কথাবার্তা যদি মিল না পায় সে অবশ্যই আপনাকে ফেরত দিতে পারে। তাহলে এই বিষয়টা সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে যে ভিসা পাইলেই আপনি সারা পৃথিবী ঘুরে বেড়াতে পারবেন, বিষয়টা এমন নয়। আপনি সাদা পাসপোর্ট অস্ট্রেলিয়ার ভিসা নিয়ে গেছেন, ওকে, বাংলাদেশের ইমিগ্রেশন থেকে আপনাকে বেরোতে দিবে না। আচ্ছা, বের হয়ে গেছেন, আপনি অস্ট্রেলিয়ার ইমিগ্রেশন পার হতে পারবেন কিনা সন্দেহ। সুতরাং আমি যেটা পরামর্শ দিতে চাই ব্যক্তিগতভাবে, আপনি ট্রাভেল হিস্ট্রি করেন, কিছু দেশ ঘুরেন, পাসপোর্টে কয়েকটা ভিসা আসুক, প্রপার ডকুমেন্টস তৈরি করেন এবং আপনার ফিনান্সিয়াল স্টেটমেন্টটা যথাযথভাবে দেন, ইজিলি ভিসা হয়ে যাবে। এতে ভিসার খরচ 10-20-30-40 হাজার টাকা বা বড়জোর 50 হাজার টাকাই হবে, আর লাখ লাখ টাকা আপনার অ্যাকাউন্টেই থেকে গেল। এই টাকা দিয়ে নিজের প্রয়োজনে ব্যবহার করতে পারবেন, আত্মীয় স্বজনের প্রয়োজনে দান সৎকার করতে পারবেন, কত কিছু করার সুযোগ আছে। তো আপনি আর কিছু কি বলবেন? হ্যাঁ, আর যেটা গুরুত্বপূর্ণ কথা বলার দরকার, যারা হচ্ছে যারা মনে করেন কাজের উদ্দেশ্যে যাবেন বা থাকার উদ্দেশ্যে যাবেন, তারা অবশ্যই চেষ্টা করেন যদি আপনার কোয়ালিফাই, আপনি যদি ওইভাবে কোয়ালিফাইড হয়ে থাকেন, আপনি স্কিল মাইগ্রেশন একটা অপশান আছে অস্ট্রেলিয়াতে, যেটা আপনি যদি হাইলি কোয়ালিফাইড হয়ে থাকেন তাহলে অবশ্যই সম্ভব। আর এর বাইরে অস্ট্রেলিয়াতে ওয়ার্ক পারমিটের অপশান আছে, যদিও এটা প্রফেশনাল কারো দ্বারা সম্ভাবনা খুবই কম, আপনি যদি নিজে চেষ্টা করতে পারেন তাহলে দেন ওকে। তো তাহলে আপনি যদি কাজের উদ্দেশ্যে যান আপনি ওয়ার্ক ভিসায় যাবেন, আর যদি আপনি ফুললি যে আমি কাজের উদ্দেশ্যে গেলেও থাকার চিন্তা ভাবনা বেশি থাকে, আর যদি তাহলে আপনি স্কিলড হয়ে থাকেন তাহলে স্কিল মাইগ্রেশন অপশনটা চিন্তা করতে পারেন। অর্থাৎ দুটো অপশন এখানে কিন্তু আমরা বলে দিচ্ছি, একটা হলো স্কিল মাইগ্রেশন আর একটা হলো ওয়ার্ক পারমিট ভিসা, দুটোই অস্ট্রেলিয়ার ক্ষেত্রে হয়ে থাকে। কিন্তু সাধারণ পর্যায়ে কোনো এই প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে এই দুইটা করতে পারবেন বিষয়টা এমন নয়। আপনাকে উদ্যোগী হয়ে আপনাকেই বিভিন্ন তথ্য সার্চ দিয়ে খুঁজতে 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 কাঙ্ক্ষিত কোম্পানি পেয়ে যাবেন, ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন এবং একসময় ভিসা করে চলে যাবেন। জি, আর ট্যুরিস্ট ভিসা তো আমরা বললামই, আপনার যদি অ্যাজ ওয়েল ডকুমেন্ট থাকে আর ট্যুরিস্ট প্রোফাইল থাকে তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা এই বিষয়ে আপনাকে হেল্প করতে পারবো। আপনি আমরা মূলত তথ্য দেই, এই তথ্য দিয়ে আপনি উপকৃত হন, এই তথ্য আপনার ভিসা সংক্রান্ত ভুল ভ্রান্তি, বাজারে প্রচলিত হাজার হাজার স্প্যাম ভিডিও আছে, স্ক্যামিং ভিডিও আছে যেগুলো মানুষকে বিভ্রান্ত করে, আমরা আপনাকে বিভ্রান্ত থেকে মুক্ত করে এক্সাক্ট ইনফরমেশনটা আপনার সামনে সবসময় দিতে চাই। কারণ আমরা বেকারত্ব সম্পূর্ণভাবে নির্মূল করে ব্যবসায়িক জাতি গঠনের কাজ করছি, আর এই ব্যবসায়িক জাতির প্রতিটি মানুষ যেন সারা বিশ্বে মুক্ত পাখির মতো ঘুরে বেড়াতে পারে। আমরা একটা অটো সাজেশন দিয়ে থাকি যে সারা পৃথিবী আমার, যেখানে প্রয়োজন সেখানে যাব, যা প্রয়োজন তাই নিব, এবং আমার কোনো রাষ্ট্র আমাকে আটকাবে না। তো এই বিষয়টি এনশিওর করার জন্য যত ধরনের তথ্য প্রয়োজন ইনশাল্লাহ আমরা তত ধরনের ভিডিও নিয়ে আসবো। আপাতত এখন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।